প্রিয় দর্শক, বিশ্বের খবর হলো নতুন রূপের করোনা ভাইরাস লন্ডভন্ড করে দিচ্ছে লন্ডনকে, আর সেই কারণে বিশ্বের 40টি দেশ লন্ডনের সঙ্গে পুরো ফ্লাইট যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর আমাদের দেশের খবর হচ্ছে ব্রিটেনের সাথে মিল পাওয়া যাচ্ছে নতুন এক করোনা ভাইরাস, যেটা আজকে আবিষ্কার করা হয়েছে এবং জানানো হয়েছে। এবং লন্ডন থেকে আজকে 202 জন যাত্রী নিয়ে সপ্তাহে যে দুটো ফ্লাইট আসে তার একটি বাংলাদেশে অবতরণ করেছে। এখন বিষয় হচ্ছে এরই মধ্যে কিন্তু ঢাকা শহরে 8টি করোনা হাসপাতাল যে আছে সেখানে কিন্তু একটিও আইসিইউ বেড খালি নাই। আমরা পুরনো করোনাকেই সামাল দিতে পারছি না, অথচ নতুন রূপের যে করোনা সেটা যদি লন্ডনের মতো বাংলাদেশেও হানা যায়, হানা দিয়ে দেয়, তাহলে করণীয়টা কী হবে? আমি সময় ইসলাম, মেট্রোসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় করোনা মোকাবেলায় সাফল্য ব্যর্থতা। আমাদের সঙ্গে আজকে সম্মানিত আলোচক দুজন আছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, আছেন ডক্টর আফহামা রুহুল হক, এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী। আমি দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনাকে দিয়ে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আজকে যেটা সবচেয়ে টক অফ দ্য টাউন সেটা হচ্ছে ব্রিটেনের মতো কাছাকাছি ধরনের একটি নতুন জাতের করোনা নাকি বাংলাদেশেও পাওয়া গেছে। সেই যে পাওয়া গেল ব্রিটেনের কাছাকাছি ধরনের করোনা, সেটা বাংলাদেশের জন্য কতখানি ভীতিকর হবে? আর এটা যদি ভীতিকরই হয়ে থাকে তাহলে এই মুহূর্তে করণীয়টা কি? এটা এর একটা ধর্মই, এবং সে ধরনের একটা স্ট্রেন বদলায়, এবং সেটা যেটা যেটা ব্রিটেনে পাওয়া গেছে এটা যে আমাদের এখানে আসবে না তার কোনো নিশ্চয়তা নাই। তবে প্রিকশন বলে তাহলে সবকিছু বন্ধ করে দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে, ব্রিটেনে আমাদের একটা লার্জ খুব বড় সংখ্যক বাংলাদেশি আছেন, সেখানে কৃষক আছেন, ইঞ্জিনিয়ার আছেন এবং সাধারণ কর্মীরা আছেন, সেখানে তাদেরকে যে ভ্যাকসিনটা, যে এখন তো ব্রিটেনের ভ্যাকসিন আরম্ভ হয়েছে, তারা ভ্যাকসিন নিয়ে আসতেই পারেন। একবারে বন্ধ করে দেওয়াটা, সবকিছু বিচ্ছিন্ন করে দেওয়াটা ঠিক না। প্রিকশন হবে ব্রিটেন থেকে যারাই আসবে তাদেরকে গভর্নমেন্ট বোধহয় 7 দিনের কথা বলেছে, 7 দিনের কোয়ারেন্টাইনটা, আইসোলেশনটা আমার মতে বাড়িতে যেতে না দিয়ে হয়তো আমাদের যে কোনো জায়গায়, স্পেশালি যদিও হজ ক্যাম্পটা হয় সেটার অবস্থার উন্নতি করতে হবে, হয়তো খাওয়া দাওয়া থাকা পানির ইত্যাদি ব্যবস্থা করেই আইসোলেশন, আর না হলে একদম কাপড় ডাম করাটা এটা ভুল কথা। আমাদের স্মরণ রাখতে হবে আমাদের এই প্রবাসী ভাইরা তারা বাংলাদেশের ইকোনমিকে সচল রেখেছে, তাদের প্রতি আমাদের সেই স্মরণ রেখেই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সেই জায়গাটাতে কতখানি সচেতন হওয়া গেছে এবং সতর্কতাগুলো কি কি হওয়া আরো দরকার? কারণ আগে 3 দিন ছিল, এখন বলা হচ্ছে যারা যুক্তরাজ্য থেকে ফিরবে তাদেরকে 7 দিনের কোয়ারেন্টিন। এখানে যেটা মুশকিল কি, এখানে আমাদের একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা সমস্যা আছে, ওনারা হঠাৎ হঠাৎ কথা বলতে থাকেন। এটা কথা হলো যে এখানে একটা এর মন্ত্রণালয়ের একটা দুর্ভাগ্য যে এখানে সরকার সেইভাবে আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাপার, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী, এখানে হয়ে গেছে সমস্যা। এখানে এমন একজন লোককে দেওয়া উচিত যারা এই সমস্ত ব্যাপার সম্পর্কে খেয়াল, এটা একটা কঠিন সময়, এইটা সময় কঠিন সময়। অন্য সময় আমি খুব বেশি ডাক্তারদেরকে ডাক্তারি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা বলি না, কিন্তু এই অবস্থায় এটা একটা বিশেষ অবস্থা। এখানে এখানে কিন্তু বোধহয় সম্ভবত একজন চিকিৎসককে, যারা জ্ঞান সম্পন্ন চিকিৎসককে, যারা ব্যবসার সাথে জড়িত না, তারা সম্পূর্ণ জিনিসটাকে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, এই জাতীয় একজন চিকিৎসক ওনাদেরকে যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশে ঢুকছে কিনা। আজকেও তো 202 জন ফ্লাইট যাত্রী নিয়ে বাংলাদেশে একটি লন্ডন থেকে ফ্লাইট এসেছে এবং যাদের 165 জন সিলেটে অবতরণ করেছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে, স্যার যেটা বলছিলেন যে সতর্ক ব্যবস্থা থাকতে হবে, কোয়ারেন্টিন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অজ্ঞতা কিংবা ডাক্তার দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে না বলে এখানে অনেক ধরনের ফাঁক ফোকর রয়ে যাচ্ছে, সেটাও কি স্যার আপনি এই জায়গাটার সাথে একমত যে এখানে করোনার মোকাবেলা করতে একটা ঘাটতি রয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে? দেখুন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা মার্চে যেমন ছিলাম সেখান থেকে কিন্তু অনেকটা ইম্প্রুভ এটি সবাই স্বীকার করবে। তবে যেটি আপনি ব্রিটেনের যে নিউ স্ট্রেনের কথা বলেছেন এবং বহু দেশ যে ফ্লাইট বন্ধ করে দিয়েছে, আমাদের এখানে স্পেশালিস্ট কমিটি কিন্তু রেকমেন্ড করেছে ফ্লাইট বন্ধ করার জন্য। কিন্তু ফ্লাইট বন্ধ না করলেও জাফরুল্লাহ ভাই যেমন বলছিলেন যে টেস্ট তো করে আসতে পারে,
যারা এই ফ্লাইটে আসবে দে মাস্ট ক্যারি দি নেগেটিভ সার্টিফিকেট, এটা যদি অন্তত স্ট্রিক্টলি ফলো করা যায় সেটিও কিন্তু অন্তত ভালো। তারপরে কালকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে অন্তত 7 দিন, আসলে 14 দিন থাকার কথা, কিন্তু 7 দিনের একটা ব্যবস্থাপনার কথা কিছু কিছু জায়গায় বেরিয়েছে। সুতরাং খুব স্ট্রিক্টলি ফলো আপ করে যদি তাদেরকে কোথাও রাখা যায় তাহলে কিন্তু ভালো হয়। কিন্তু অতীতের এক্সপিরিয়েন্স আমাদের বলে আমরা বাইরের থেকে এসে এই হোম কোয়ারেন্টিন খুব কাজ করে না। এটা যদি আমরা আমরা যদি আমরা সেন্ট্রালাইজ ব্যবস্থা করতে পারি সরকারি ব্যবস্থাপনার মধ্যে থাকলে, হজ ক্যাম্প বলেন বা অনরেল বলেন অন্য যে কোনো জায়গায়, তাহলে এটি কার্যকরী ব্যবস্থাপনা হবে। তাছাড়া কিন্তু এটিকে তদারকি করা বাড়িতে যে ইট ইজ নট পসিবল। সুতরাং আমাদের এখন একটা নতুন স্ট্রেন এসছে, এটি সুপার স্প্রেডেবিলিটি বলছে, অত্যন্ত তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের যে আমাদের ব্যবস্থাপনা যে দেখছি অনেক, আপনি আপনার ইন্ট্রোডাকশনেই বলেছেন যে আমাদের ICU ঢাকা শহরে খালি নেই এবং শহরের বাইরেও অনেক রোগী আক্রান্ত হচ্ছে সেটিও আমরা খবর পাচ্ছি। সুতরাং স্ট্রেন আসুক বা না আসুক, শীতকালে যে বেড়ে যাওয়ার কথা ছিল সেটি যে বেড়ে গেছে এটিতে কোনো সন্দেহ নেই। ভোগান্তিতে পড়তে হয়েছে আমাদের প্রবাসী ভাই বোনদের, তারা তো অনেক কিছু করতে পারে যেটা আমরা অনেকটা পারি না। ইকোনমিক ভায়াবিলিটির দিকটা মনে রেখেই এই কাজটি করা উচিত। এবং আমি আমি বলবো যেহেতু আমাদের এখান থেকে কোন প্লেন কিন্তু বাইরে যেতে গেলে এভরিবডি হ্যাজ টু ক্যারি এ নেগেটিভ সার্টিফিকেট, তো সেই রকম কোভিড নেগেটিভ সার্টিফিকেটটা যারা প্লেনে বোর্ড করবে সেটা তারা নিয়ে আসবে না কেন সেটি আমি বুঝতে পারি না। কারণ এখন তো সব জায়গায় বেশি সব জায়গায় কোভিড সার্টিফিকেট পাওয়া যায় এবং পাওয়া যায় মানে করিয়ে আসা যায়। কিন্তু স্যার ভারতও তো লন্ডনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে, কারণ গত পরশুদিন তাদের ভারত লন্ডন থেকে যে ভারতের দুজন যাত্রী এসেছে তাদের শরীরেও কিন্তু নতুন জাতের এই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। না সঠিক, আমি বলছি যে আমরা ইকোনমিক সিচুয়েশনটা রেখেই আমরা খোলা রেখেছি। কিন্তু আপনারা সকলেই আমরা জানি, জাফরুল্লাহ ভাই আরো ভালো জানেন আমার চেয়ে, তো যে কোভিড নেগেটিভ মানে কিন্তু সব নেগেটিভ না, সব নেগেটিভ মানে কিন্তু 30% যেটা নেগেটিভ হয় সেটাকে ফলস নেগেটিভ, এটা উন্নত বিশ্বে মানে বিলেতের মতো জায়গায় লন্ডনের মতো জায়গায় যে RT-PCR টেস্ট করলেও সেখানে 100% রেজাল্টটা দেয় না, যে যারা পজিটিভ তাদেরটা দিতে পারে কিন্তু যারা নেগেটিভ আছে সেটা ফলস নেগেটিভ হতে পারে। সেজন্য আমার স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন যে তাদেরকে অবজার্ভ করা, আমি সেটার পক্ষপাতী। কিন্তু আমি যেটা বলছি যে অতীতে আমরা বাড়িতে রেখে এটি মানে করতে পারি নাই, যে দ্যাট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স। সুতরাং এটা স্ট্রিক্টলি ফলো আপ করতে পারলে হবে এবং না করতে পারলে আমরা বিপদে পড়বো। স্যার আমি যেটা আপনার কাছে জানতে চাই, যে কোনো মহাদুর্যোগে সবসময় একটা রাজনৈতিক দ্বিধা বিভক্তি থাকে, রাজনৈতিক বিতর্ক তৈরি হয়ে যায় এবং সেই ধারাবাহিকতা রেখেই কিন্তু BNP বলছে করোনা মোকাবেলায় সরকার একদমই ব্যর্থ হয়েছে। এবং দেখা যাচ্ছে যে প্রথম দফার যে করোনা এবং আমরা বলছি দ্বিতীয় ঢেউ, সেই ঢেউ এর কাছে এসে আমরা দেখছি যে রাজধানীর 8টি করোনা হসপিটালে ICU সংকট। এখানে আরকো আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারতের সাথে আমাদের রক্তের রাখি বন্ধন আছে, খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা। আজকে যেখানে আমি আমার দেশের বিরোধী রাজনৈতিক দলের সাথেও কেন আমার এই রাখি বন্ধনটা স্থাপন করতে পারি না, আমি বারে বারে বলছি সকল রাজনৈতিক দলের লোকজনকে নিয়ে বসেন, এদের সাথে কথা বলেন। অনেক সময় ভুল, যেমন আমি দেখলাম BNP বলেছে যে লন্ডনের সাথে এই বন্ধ করে দেওয়া হয়েছে বলেছে দেখলাম। এখানে আমি নিজেই বলছি যে এখানে আমাদের অর্থনৈতিক ব্যাপারটা করতে যেটা সরকার করছে, এক্ষেত্রে আমি সরকারকে সমর্থনই করছি, কিন্তু এই জিনিসটা সরকার আলাপ করতে চাচ্ছেন না কেন? সুতরাং এই একটা জিনিসের একটা রিস্ক নিতেই হবে। সেই জন্য আমাদের এখানে 7 দিন হলো একটা যেখানে ভালোভাবে আইসোলেশন করা যায়, আমাদের যারা স্পেশালিস্ট আছে তাদের সাথে প্রতিনিয়ত বসে এবং বিরোধী দলকে আমরা সকল রাজনৈতিক দলের এই ক্ষেত্রে আমরা ঐক্যমত্য চাই। কারণ আজকে মনে রাখা প্রয়োজন এই আগামী বছরও চলবে, এটা প্রত্যেকটা মহামারীর একটা ধরন আছে, এটা বছর দুয়েক থাকে তারপরে পড়তে থাকে, তাহলে আমরা 2 বছর সব বন্ধ করে দেবো? আমি তো এমন কি স্কুল কলেজ খোলার পক্ষপাতে, তবে সেখানে সোশ্যাল ডিস্টেন্স মানতে হবে। এই সামগ্রিক ভাবে না নিলে আমার মনে হয় আমাদের পারিবারিক বিচ্ছিন্নতাটা তো নিশ্চয়ই কাম্য না। আমার দেশের নাগরিকরা অন্য দেশে অনেক সময় হয় কি রোগ শোক হলে মুখে আত্মীয় স্বজনের কাছে আসতেই চায়। এই সব কিছু বিবেচনা করে আমি আবার আবেদন করি আমার মন্ত্রী মহোদয়কে, যেমন কাজে একটা কথা বলেন শুনেন, আজকে গণস্বাস্থ্য কেন্দ্রের PCR আছে এবং আমাদের তো ওয়ান অফ দ্য বেস্ট, কেন ডাক্তার যেমন আছেন এটা চার্জে কে আছেন,
বা বাহুরন এবং কোরেশে তারা বিরা হাইলি কোয়ালিফাইড, চারজন সায়েন্টিস্ট আছেন, তারা বিজনশীলের মতো লোকেরা আছেন, ইন্সপেকশন করে গেছেন, আজকে প্রায় এক মাস হতে চলল, এখনো আমাকে অনুমতি দেয় নাই। অনেকে এসে একটু সহজে সুলভে পেত, যেখানে অল্প খরচে একটা পিসিআর টেস্ট করাতে পারত, অথবা অ্যান্টিবডি। আমাদের অ্যান্টিবডিতে দেখেন সারা পৃথিবী মেনে নিয়েছে, আমরা সারা পৃথিবীর সুনামের ভাগিদার হতাম মার্চ মাসে, আমাদের আমাদের আজকে পর্যন্ত অনুমোদন দেয়নি। কেন, কারণটা কি, আপনারা সেটা এক একটা। এই জন্য বলছি, যদি এনারা আর একটু ওপেন হতেন, আমরা তো এই দেশেরই নাগরিক, গণস্বাস্থ্য কেন্দ্র মুক্তিযুদ্ধের ফসল, গণস্বাস্থ্য নাম দিয়েছে এটা বঙ্গবন্ধুর কথা বলছে, তার দেওয়াল স্বীকৃত হয়ে যিনি 31 একর জমি করে দিচ্ছিলেন আমাদেরকে। আমার আপনাকে দেশের শত্রু, আমার হয়তো রাজনৈতিক মতামত ভুলটা অন্য মত থাকতে পারে, কিন্তু তখন এটা একত্র নিয়ে বসে জাতীয় ঐক্যমতের প্রয়োজন আছে। এই জন্য বলছি যে হঠকারিতা না করে সেই আচ্ছা আরবে বন্ধ করেছে বলে যে আমাদেরকে বন্ধ করতে হবে, তার কোনো যৌক্তিকতা নেই। আমি যেটা মনে করি, আরবে তো দেখেন আমাদের বাংলাদেশে থেকে বেশি ভারত থেকে নেন, তারা মুসলমান মুসলমান করেন, কিন্তু মুসলমান দেশ থেকে না নিয়ে ভারত থেকে অনেক বেশি প্রবাসী কর্মী দেন। তো এইটাকে নিয়ে আমার মতে হয়, আমার মনে হয় আবার আমি আবেদন করছি সকলকে ডাকেন, দেখে কথা বলেন। আমি একটু রুহুল হক স্যারের কাছে আমার যেতে চাই, তাহলে স্যার আপনি থাকুন আমাদের সঙ্গে। রুহুল হক, যেটা স্যার বলছিলেন যে আসলে জাতীয় সংকটে রাজনৈতিক সংকীর্ণতা কেন আমরা পরিহার করতে পারি না, স্যার কেন বলছে বারবারই বলছে যে সবাই মিলে একটা ঐক্যমতের ভিত্তিতে এই করোনাকে, করোনা তো একটা জাতীয় সংকট, সেই করোনাকে তো মোকাবেলা করাই যায়, তাহলে এই জায়গাতে এই দূরত্বটা কেন, কেন সবাই এক জায়গায় বসে এই সংকট মোকাবেলায় জাতির সঙ্গে হাতে হাত রাখতে পারছে না? এসব বিষয়ে আমরা সবাই মিলে কথা না কাজ করার কোনো ব্যাপার না, বিশেষ করে দিস ইজ সায়েন্টিফিক ম্যাটার, এটা বিজ্ঞান ভিত্তিক একটি জিনিস, এখানে আমরা সকলের সাথে কথা না বলার উদ্যোগ নিলেই হবে। আমার মনে হয় উদ্যোগটা নেওয়ার কেউ উদ্যোগ নিলে জাবরদলভাই নিতে পারেন, উনি তো সব জায়গায় চলাফেরা আছেন, তিনি করলেও করতে পারেন, অন্যরাও করতে পারেন, আরও অনেক ব্যক্তিবর্গ আছে, সবাই মিলে একটি কথা বলা যেতে পারে, কথা বলতে কোনো আপত্তি নাই। এর একটা তেমন রাজনৈতিক জিনিস না, এটি একটা সায়েন্স, সায়েন্স এটা একটি সায়েন্স, এটা একটি রোগ, সেই রোগকে কি করে প্রতিহত করা যায়, আমাদের মানুষকে কি করে বাঁচাতে পারি, এ নিয়ে তো আর রাজনীতি তেমন নয়। আমি তো মনে করি সবার সাথে কথা বলা অবশ্যই যেতে পারে এবং তাতে কোনো ক্ষতি আছে বলে মনে হয় না, মানুষের আস্থা ক্রিয়েট হবে এবং সবাই সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের সবাই যে কোনো ভুল ত্রুটি নেই, সবাই যে সব কিছু বুঝতে পারি বা আমাদের কোনো চিন্তা ভাবনার সেই হসপিটাল তো জনগণের জন্যই, তাহলে সেই হসপিটালকে তো জনগণ তারা পরিপূর্ণ সেবা দিতে পারছে না, তাহলে তো করোনা রাজনীতির মধ্যে ডক্টর জাফরুল্লাহ গণস্বাস্থ্য হসপিটাল পড়ে গেছে। অনেক দিনের সম্পর্ক, জাফরুল্লাহ ভাই যেটি বলছে সেটা আমি অস্বীকার করতে পারবো না, আর এটি কেন দেওয়া হয়নি সে বিষয়টি অপরপক্ষকে না জেনে আমার পক্ষে মত দেওয়া ঠিক সঠিক না। সুতরাং কেন দিচ্ছে না আমি দেওয়ার পক্ষপাতী, ওনার যদি কোনো অসুবিধা না থাকে, যেমন ওনার অ্যান্টিবডি টেস্টটা উনি যে টেস্টটা করছিলেন সে সময়, সেগুলো যদি কোনো অসুবিধা না থাকে তাহলে না দেওয়ার তো কোনো কারণ থাকতে পারে বলে মনে হয় না। তবে কি জন্যে বা কেন হচ্ছে না সেটিও আমার শোনা দরকার, তাহলে আমি সঠিক মতামত বলতে পারবো। তবে অবশ্যই আমাদের সায়েন্টিস্ট, আমাদের যেমন ভ্যাকসিন তৈরি করছে একটি সেকশন, তাদেরও প্রোগ্রেস খুব বোধ হয় এখনো খুব বেশি আগাতে পারছে না। সুতরাং এসব কাজ যারা করছেন তাদের জন্য তো আমাদেরকে সহায়তা করা উচিত এবং ওপেন মনা খোলা মন নিয়ে সকলকে এগিয়ে আসা উচিত, যাতে করে আমাদের সায়েন্টিস্টরা কাজ করতে পারে। জি স্যার, আপনি থাকুন সঙ্গে, আমি ডক্টর জাফরুল্লাহ স্যারের কাছে আর একবার যেতে চাই। স্যার, আপনি যে উদ্যোগের কথা বললেন যে জাতীয় ঐক্যমত এই জাতীয় সংকটে অর্থাৎ করোনা মোকাবেলার জন্য, সেটার জন্য এই সমাধানের জন্য উদ্যোগ নিতে ডক্টর আফম রুহুল হক কিন্তু আপনাকেই উদ্যোগী হতে আবার বলেছেন এবং বললেন যে কেন আপনার হসপিটালে অ্যান্টিবডি টেস্ট হচ্ছে না, সে বিষয়টাও তিনি আসলে ওয়াকিবহাল না। মানে আজকে সকালেও আমাদের স্বাস্থ্য সচিবকে একটা পত্র লিখেছি, ভাই আপনারা আমাদেরকে দিচ্ছেন না কেন, আপনারা এতগুলিকে পিসিআর অনুমোদন দিয়েছেন, আমাদের ইন্সপেকশনও করেছেন, যা যা আমার সম্পূর্ণ তালিকা দিয়েছি, যা আপনারা এখন স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে আমরা তো রিকমেন্ড করে পাঠিয়েছি মন্ত্রণালয় করবে, এই জাতীয় জিনিসটা আর কি। তাই ওনাদেরকে বলেছি আপনারা যদি থাকে এটা অনুগ্রহ করে তাড়াতাড়ি দেন, তাহলে সাধারণ মানুষ উপকার হবে,
অ্যান্টিবডির বেলা তো আজকে আমরা ভ্যাকসিন আনছি, সবার জানা দরকার। ভ্যাকসিন যখন দেব তাতে অ্যান্টিবডি টেস্টের প্রয়োজন আরো বেড়ে গেল, আরো সম্পদ দিয়ে গেল। তবে আরেকটা জিনিস, আজকে যদি সবাইকে নিয়ে বসলে, যেটা সরকারকে বলতাম যে এইটে ট্রিপসের একটা ইয়ে আছে হলো কম্পালসারি লাইসেন্স, আজকে আমাদের সরকার চাইলে আজকে অক্সফোর্ড থেকে কম্পালসারি লাইসেন্স সুবিধা নিয়ে গ্রুপকে দিতে পারে। আমাদের দেশি যে কোম্পানিটা তারা করেছে এটাকে যদি গ্রুপকে দিয়ে দেওয়া, তারা গ্রুপ এটা উৎপাদন করতো এখানে, তাহলে এই ভ্যাকসিন, এই ভ্যাকসিনের রেট হতো $2-3। এটা আর তাছাড়া যেটা রুহুল বলেছেন, আমাদের এক্সপার্টিস বাড়ত, তত বেশি কাজ করবো, প্রথম দিকে আমাদের জ্ঞান বাড়বে, আমাদের গবেষক তৈরি হবে, আমাদের দেশের জন্য আপনারা সুলভে পাবেন। আজকে দেশের যা যত পৃথিবীর যতগুলি ভ্যাকসিন আছে, আরো নতুন উৎপাদনকার দরকার। সেই জন্য গ্রুপকে আমি অত্যন্ত একান্ত মনে চাইছি সরকার কম্পালসারি লাইসেন্স, টিপসের একটা আছে 27-2 একটা ইয়ে আছে, সরকার জাতীয় স্বার্থে কম্পালসারি লাইসেন্স পেতে পারে, তাকে বাধ্য করতে পারে তার যেটা আছে ভ্যাকসিনের নীতিমালা ইত্যাদি প্রসিজিওর নিয়ে আমার গ্রুপে তৈরি করতে পারে, এবং গ্রুপ ছাড়াও আরো হয়তো অন্যদেরকেও সাহায্য করতে পারে। তবে গ্রুপ যেহেতু এগিয়ে গিয়েছে, আমি মনে করি ওখানেই করতে পারে। ইনফ্যাক্ট আমরাও এখন চিন্তা করছি যে সেইটা সুবিধা যদি পাই, যেমন কি ইউনুস ভাই, ডক্টর ইউনুস একটা বলেছেন, ওনার জ্ঞাতার্থে বলছি, ওনার যেটা রোলটা হওয়া উচিত এখন যে সরাসরি অক্সফোর্ডকে বলা যে তুমি আমাদেরকে এইটা এইটা তৈরির ইটা দাও, কেননা অক্সফোর্ড হলো, অক্সফোর্ড ইউনিভার্সিটি হলো পৃথিবীর প্রথম যেখানে পেনিসিলিন আবিষ্কার হয়েছিল, তারা প্যাটেন্ট করেনি, জনস্বার্থে প্যাটেন্ট করেনি, বাংলাদেশে পাশে দাঁড়াবার জন্য অক্সফোর্ডকে বলবেন এবং বলাটা কতটা জরুরি, এবং আপনারা তাকে কোন অনুরোধ করেছেন কিনা ইতিমধ্যে এই তাড়াতাড়ি পাওয়ার জন্য? স্যার, আপনাদের মাধ্যম দিয়ে করছে এটা তুমি জানেন, উনি জ্ঞানী মানুষ, হয়তো উনি কম্পালসারি লাইসেন্সের বিষয়টা জানেন না, টিপস আর আইপিআর এইসব নিয়ে তো আমি কাজ করেছি বলে আমি জানি। সেখানে রুহুল যখন মন্ত্রী ছিল, রুহুল এবং কি সে এই জেনেভাতে যে এইসব কথা অনেক অনেক কাজ করার চেষ্টা করেছে, এর ফলে যেটা হবে কি আমাদের এক্সপার্টিস বা ইউনুস ভাই যদি নেন, তার একটা বিরাট ইয়ে আছে পৃথিবীতে, পরিচিতি আছে, আমি নিশ্চিত উনি তো সম্প্রতি বলেছেন এটা যে পাবলিক গুডস হিসেবে বলার জন্য, এই কাজটাও যদি করেন যে অক্সফোর্ডকে বললে অক্সফোর্ড, আমি নিশ্চিত সেই যুগে অক্সফোর্ড যেখানে পেনিসিলিন তৈরি হয়েছিল তার একটা পাত্র গণস্বাস্থ্য কেন্দ্রকে দান করেছিল, একটা তো আমার চেয়ে উনার সম্পর্কটা অনেক বেটার আমি মনে করি। সম্পূর্ণ নোবেল লরিয়েটদেরকে নিয়ে আগামী সপ্তাহ থেকে এটা হতে পারে, বাংলা সবচেয়ে বেশি হচ্ছে এখানে, ব্যবসায়ীরা আজকে সেখানে ইম্পোর্ট করবে, আজকে যেখানে আমাদের দেশের, আমি নিশ্চিত যদি গ্রুপকে সাহায্য করা হয়, গ্রুপ আগামী 6 মাসের মধ্যে অক্সফোর্ডের ইয়ে তৈরি করতে পারবে, আমাকে 6 মাসের মধ্যে গণস্বাস্থ্য তৈরি করতে পারবে। আমি অলরেডি ব্যবস্থা নিতে বলেছি ডিসিএল হলে কি, এটা খুব হাইলি ল্যাবরেটরি একটা উন্নত যেটা আমাদের নাই বর্তমানে, এটা এইটা নাই, আমরা সবাই মিলে চাষ, যে জন্যই সবার মিলিত কথা বলছি, ওইসবের জন্য হয়তো রুহুলকেই এইসব দায়িত্বে ইউনুস ভাইকে যোগ করে তারা হলে আমাদের এখন একটা জাতীয় সমস্যা জাফরুল্লাহ, এটা কতখানি সম্ভবপর? দেখুন, জাতীয় সংকট না, বিশ্ব সংকট, বিশ্ব সংকটের মধ্যে বাংলাদেশের যেকোনো ব্যক্তি যেকোনো জায়গা থেকে যেকোনো ভাবে এগিয়ে এসে যদি আমাদেরকে সহায়তা করতে পারে, আমি নিশ্চিত জাতি তা মনে রাখবে এবং সেটি ওয়েলকাম করবে। সুতরাং আমরা যে যেখানে আছি না কেন, সবাই মিলে যদি সাহায্য করতে পারি এবং তাতে যদি আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, অবশ্যই সবাই মিলে এটি করা উচিত। আমি আমি মনে করি আমরা তো এটা ওয়েলকাম জানাবো, যেখান থেকে যাকেই পাই, যিনি কাজ করতে পারেন, যিনি সাহায্য করতে পারেন,
তাকেই তো আমরা কাজে লাগাতে পারি। অবশ্যই আমরা যে কোনো মানুষকে ভ্যাকসিনের প্রযুক্তি আমাদের দেশে খুব সামান্য ছিল আগে থেকেই, আমরা টিটানাস ভ্যাকসিন করতাম, কিন্তু নতুন প্রযুক্তি যেগুলো এসছে, আমরা WHO তখন মার্গারেট চ্যান ছিলেন চিফ, তার সাথে আমার বেশ কয়েকবার বৈঠক হয়ে তিনি আমাদের ওপেন চেক দিয়েছিলেন যে আপনাদের দেশে যে এই ভ্যাকসিন তৈরি করার জন্য যা যা প্রযুক্তি দেওয়ার দরকার আমি সব সাহায্য করবো, এই সেই প্রযুক্তি নিয়ে কিন্তু ইনসেপটা তারপরে আরো বেশ কয়েকটি লোকবোধায় তখন সেখান থেকে পেয়েছিল কিনা জানি না, তবে বেশ কয়েকটি কোম্পানি এই আমার WHO থেকে সহযোগিতা পেয়ে একেবারে বিনা পয়সায় মানে ওরা ফ্রিতে আমাদের প্রযুক্তি দিয়েছিল এবং সেই জন্য আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি। আমি জাফরুল্লাহ ভাই যে কথা বলছেন যে আমাদের কাছে দিলে আমাদের আমাদের দেশে এখন প্রযুক্তি আছে, আমরা এগুলোকে এখানে মানে সেভাবে তৈরি করতে পারবো, সেটি পেলে আমাদের দাম অবশ্যই কম হতো, দেখা যাক কতদূর আমরা এগোতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং জাফরুল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন বলে। প্রিয় দর্শক, শুধু শেষে এসে আরও একবার বলতে চাই যে লন্ডন কিন্তু লন্ডভন্ড, পুরো ইউরোপ জুড়ে আকাশপথ, জলপথ এবং সীমান্ত সবই কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এই নতুন করোনার থামা থেকে নিজেদেরকে এবং প্রত্যেকটা দেশ মুক্ত থাকার জন্য। সুতরাং বাংলাদেশও কিন্তু এই নতুন করোনা থেকে ভারমুক্ত না, যার যার জায়গা থেকে সে সে সতর্ক হন এবং সাবধানতা অবশ্যই, কিন্তু অবশ্যই আতঙ্কিত না, সচেতনতা সবচেয়ে জরুরি। আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন।